হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে শুভ নববর্ষ জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো 14 তারিখে ভেবেছিলাম নববর্ষের জন্য কোনো একটা বেঙ্গলি রেস্টুরেন্টে লাঞ্চ করতে যাব, বাট এত ভিড় থাকার কারণে আর সেদিন সম্ভব হয়ে ওঠেনি। তাই 15 তারিখে আমরা ডিনার করতে গেছিলাম ভূতের রাজা দিলবরের একদম নিউ আউটলেট হাতিবাগানে, যেটা অবস্থিত স্টারের পাশের গলিতে। তো ফার্স্টে তো তোমরা অ্যাম্বিয়েন্সটা দেখলেই, বেশ অনেকটা জায়গা জুড়ে এই রেস্টুরেন্টটা তৈরি করা হয়েছে। এদের একটা ফ্লোরই সবে কমপ্লিট হয়েছে, এখনও কাজ চলছে। তো এই ফ্লোরটা দেখে নাও, সল্টলেকের থেকে তো এটা ফার বেটার। আর এটা খানিকটা রাজবাড়ির আদলে সাজানো ছিল, আর গোপীগাইন বাঘাবাইনের মিউজিকও চলছিল, দিলাম না তাহলে তো কপিরাইট খেয়ে যাব। আর বসার জায়গাটাও দেখে নাও, কি সুন্দর প্রিমিয়াম চেয়ার ফেয়ার রয়েছে, তো আমার তো বেশ পছন্দ হয়েছে। আর তারপরে একটুখানি মেনু ঘাটাঘাটি করে নিয়ে আমরা অর্ডারও করে নিয়েছিলাম, কী কী অর্ডার করেছিলাম সেটা দেখতে পাবে। আর এই মেনুটার ফটো আমি দিলাম না, কারণ এটা নববর্ষ স্পেশাল ছিল, তো ওদের মেনুটা আবার চেঞ্জ হবে, তাই জন্য তোমরা ভিজিট করে দেখতে পারো। আদারওয়াইজ আমি যেগুলো খেয়েছিলাম সেগুলো মেনশন করে দেবো, কী কী নিয়েছিলাম আর তার প্রাইস কী কী ছিল। তো ফার্স্টেই নিয়েছিলাম ফিশ ফ্রাই, আর এখানে ফিশ ফ্রাই এক প্লেটে 4 পিস ছিল, দাম ছিল 250 টাকা, 250 রুপিস। আর সাথে দিয়েছিল কাসুন্দি। ফিশ ফ্রাইটা তো আমার বেশ ভালো লেগেছে, হ্যাঁ এটা আসল ভেটকি ছিল, কোনো বাসা ছিল না, যেটা সব থেকে ভালো ব্যাপার। আর বাইরের কোটিংটা ছিল একদম পাতলা আর ক্রিসপি, আর মাছে ঠাসা ছিল, ফিলেটটা মাছই বেশি ছিল, আর ম্যারিনেশনটাও খুবই সুন্দর ছিল। তো এটাকে যদি রেট করতে বলা হয় আমি তো 5 out of 5ই দেবো, কেননা ফিশ ফ্রাই তো আমার এমনিতেই ফেভারিট, আর সেখানে যদি একদম মনের মতো ফিশ ফ্রাই পাই তাহলে ওয়াই নট। আর তারপরেই চলে এসেছিলো আমাদের স্টিম রাইস, মুগ ডাল, সোনা মুগের ডাল ছিল, আর নিয়েছিলাম আলু ভাজা, আর নিয়েছিলাম রাজবাড়ির চিকেন কষা। দুটো অপশান ছিল, রাজবাড়ির চিকেন ঝোল আর একটা ছিল কষা, তো কষাটাই আমরা চুজ করেছিলাম। তোমরা প্রাইসগুলো দেখে নিতে পারো কোনটার কী দাম ছিল, এখানে সবকটার মনে নেই আমার, তো আমি মেনশন করে দেবো। বাট একটা জিনিস দেখো, আলু ভাজাটা কিন্তু বেশ অনেকটা দিয়েছে, এটা আমার খুব ভালো লেগেছে। কোনো নিমন্ত্রণ বাড়িতে গেলে তো বারবার চাইতে হয়, এখানে ওরকম ব্যাপার নেই, দুজনের জন্য বলতে পারো বেশি। আর ছিল সোনা মুগের ডাল, এখানে বেশি কিছু সবজি দেওয়া ছিল না, খালি মটরশুঁটিগুলো দেওয়া ছিল, বাট ডালটা কিন্তু বেশ ঘন ছিল আর খেতেও ভালো ছিল, হালকা সুইটনেস ছিল, যেটা আমার ভালো লাগে, তো ইয়েস এটাও খুব ভালো খেতে ছিল। তোমাদের বাঙালি ডিশ কোনটা ফেভারিট আমাকে জানাতে পারো কমেন্টে, বা রেস্টুরেন্টে গেলে তোমরা কোনটা মাস্ট অর্ডার করোই করো সেটাও আমাকে জানাতে পারো। আমার ভূতের রাজা দিলবরের ফিশ ফ্রাই তো দারুণ লেগেছে, ওটা মাস্ট ট্রাই আইটেম আমার পক্ষ থেকে বলে রাখলাম, তো ইয়েস এটাও খুব ভালো ছিল। বাট আমার মনে হয় বাসমতি রাইসের কোয়ালিটিটা একটু পাল্টালে ভালো হতো, বিকজ চালটা খুব একটা সরু ছিল না। তো তারপরে আমরা চিকেনে জাম্প করলাম, এটা ছিল রাজবাড়ি চিকেন কষা, টোটাল 4 পিস ছিল, পিসগুলো বেশ ভালো ছিল, মানে শুধুই ওই সলিড পিস দিয়ে ছেড়ে দেয়নি, তো এই ব্যাপারটা আমার ভালো লেগেছে, আমি সলিড পিস তো খেতে পারি না। আমার মতো অনেকেই বেশিরভাগ লোকই সলিড পিস পছন্দ করে না, আর আলা পিস বা লেগ পিসটাই পছন্দ করে, তো মনের মতো পিসই ছিল। চিকেন কষাটা বেশ ভালোই খেতে ছিল, বাট আমার মনে হয়েছে আর একটু বেশি রান্না হলে, আর একটু চিকেনটা বেশি সেদ্ধ হলে ভালো হতো, এরম না যে কাঁচা ছিল, বাট আর একটু সেদ্ধ হলে ভালো হতো, আর মিষ্টিটা একটু কম হলে ভালো হতো, তো ইয়া এটাই। তারপরে ডিনার সেরে একটু মিষ্টি খেতে ইচ্ছা করছিল, তাই জন্য রসগোল্লা অর্ডার করেছিলাম। আমি দই অর্ডার করতে চেয়েছিলাম, বাট ওদের কাছে ছিল না দইটা সেই মুহূর্তে অ্যাভেলেবেল, তাই জন্য অগত্যা রসগোল্লাটাই অর্ডার করি। বাট আমি সাজেস্ট করবো তোমরা ওখানকার রসগোল্লাকেও খেও না, খুবই বাজে খেতে ছিল, ভীষণই চিউই ছিল রসগোল্লাটা, আমার একদম ভালো লাগেনি। আর এটা 3টে পান দিয়েছিল শত্রুতা বাড়ানোর জন্য, কমপ্লিমেন্টারি, মনে হয় একটা ভূতের জন্য দিয়েছিল পান, যাই হোক। আর এই হচ্ছে আমাদের টোটাল বিল, বিল আমার মতে ঠিকঠাকই হয়েছে, খুব বেশি হয়নি, তো তোমাদের মতামত জানিও আমায়। আর তারপরে এই জায়গাটা দেখো, এইটা মনে হয় ওদের রুফটপ কোনো ব্যবস্থা করবে পরবর্তীকালে, বিকজ এটা একদমই নতুন, এই রংটাও শোকায়নি, তো ইয়া এখানেই আজকের ভিডিও শেষ করছি, তোমাদের কেমন লাগলো জানিও, থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ।